হুজুর একটা কথা বলি কিছু মনে করবেন না? বললাম না 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 না, বলেন বলেন। কিছু যদি মনে না করেন, এই যে একটা মসজিদ, আমরা দুইজনে ওযু করে নামাজটা পড়ে গন্তব্যস্থানে যাই। আমি কইলাম ভাই আপনাদের এলাকায় জামাত কয়টা? কয় দেড়টায়, একটা 30 মিনিটে। তা আমি কইলাম সামনে গিয়ে পড়ি, সময় তো এখনো আছে। আমারে কয় কি জানেন, হুজুর কিছু মনে করবেন না, আলেম মানুষ আপনি হয়তো বা। হুজুর আমরা যে আধা ঘন্টায় যাব, রাস্তার মাঝখানে যদি আজরাইল আসে, তখন আমার নিজেকে এত লজ্জা মনে হইল, আমি নিজেকে ধিক্কার দিলাম, ও মাওলানা সাইফি কিসের আলেম তুই, তুই তো একদম রিক্সাওয়ালার কাছে জিরো।